بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. একটা আয়াতের কারিগরের মাধ্যমে আল্লাহ পাক উযু করার জন্য কি কি কাজ করতে হবে এই কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা কুনতুম ইলাস সলাত, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চিন্তা করো, নামাজ পড়ার জন্য ইচ্ছা করো, তখন তোমরা কি করবে? একটা কাজ করতে হবে, উযু করে নিতে হবে। উযুটা করব কিভাবে? আল্লাহ পাক বলতেছেন যে ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুত করো। মুখমণ্ডলকে ধোয়ার ক্ষেত্রে আমরা একটু ভুল হয়ে যায়, সেটা হলো মুখটা মনে করি আমরা এই এতখানি মুখ মনে করি, বাস্তবিক পক্ষে মুখমণ্ডল বলতে মুখ শুধু আমাদের এই মুখটা, মুখমণ্ডল বলতে একেবারে কপালের উপরে যে চুল রয়েছে সেখান থেকে একেবারে থুতনি বরাবর এক কানের গোড়া হতে অন্য কানের গোড়া পর্যন্ত এই সমস্ত জায়গাটা আমাদের মুখমণ্ডল। উযু করার ক্ষেত্রে এই কপালের উপরে চুল, যেখানে কপালের উপর থেকে থুতনি পর্যন্ত এক কানের গোড়া থেকে অন্য কানের গোড়া পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। এর মধ্যে যদি একটি চুল পরিমাণ আমাদের কম ধোয়া হয় তাহলে উযু হবে না, ফরজ নষ্ট হয়ে গেল, উযু হবে না। এই জন্য উযু করার ক্ষেত্রে আমাদের দোনো হাত দিয়ে চেষ্টা করতে হবে যেন কপালের উপর পর্যন্ত একেবারে এই আপনার কানের দোনো কানের লতি যে রয়েছে এই পর্যন্ত, আবার যাদের দাড়ি রয়েছে দাড়িকে জোরে করে পানি দিয়ে খিলাল করে পশমের গোড়াতে, দাঁড়ের গোড়াতে পানি অবশ্যই পৌঁছাতে হবে। তাহলে তার উযু যদি একটা চুল পরিমাণ এর মধ্যে ধোয়া বাকি থাকে তার আর উযু হবে না। এই উযু দিয়ে নামাজ পড়লে না নামাজ কবুল হওয়ার প্রশ্নেই আসে না। মুখমণ্ডল অবশ্যই চেষ্টা করতে হবে, বিশেষ করে শীতকাল আসলে মানুষ মুখ অল্প একটু ধুয়ে চলে আসে, শীত লাগে এই জন্য পানি বেশি ব্যবহার করতে চায় না, তখন অত্যন্ত গুরুত্ব সহকারে যে জায়গাটা ভিজে সেখানে হাত দিয়ে আবারও চেষ্টা করতে হবে কোনো অবস্থা যেন মুখমণ্ডলের এই পরব জায়গা ধোয়ার মধ্যে কোনো অবস্থায় এক চুল পরিমাণ জায়গা না ভিজা ভিজা শুকনো না থাকে, পরিপূর্ণ জায়গাটা যেন ভিজে যায়। এই প্রথম আল্লাহ পাক বলছেন ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। আল্লাহ পাক বলতেছেন দ্বিতীয়বার, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমরা হাত ধৌত করো একেবারে কোনি পর্যন্ত, কোনি এখান কোনি আপনার পুরো কোনি পর্যন্ত ধুতে হবে, কোনি সহ ধুতে হবে। এটা হলো আপনি যদি কোনি এই পর্যন্ত ধুয়ে নেন তাহলে একটু উপরে যদি পাকা থাকে শুকনো থাকে তাহলে উযু হবে না। শীতকালে সমস্যা তো অনেক বেশি, মানুষে এই জাম্পার গায়ে দিয়ে থাকে, চাপ দেয়, সবখানে উঠে না, যতখানি উঠে মনে করে এতখানি ধুলে উযু হয়ে গেল, না এটা যেন না হয়। এই আপনার জামা যদি উঠাতে সমস্যা হয়, জাম্পার উঠাতে সমস্যা হয়, তারপর তাহলে জাম্পারটা খুলে রাখতে হবে, কারণ এই কোনি পর্যন্ত যদি কোনো একটা অংশ উযুর মধ্যে ধোয়া বাকি থাকে তাহলে তার একটা পশম পরিমাণ বাকি থাকে তাহলে তার উযু হবে না। আর এই জন্য আমাদের কোনি সহ ধুতে হবে, নামাজের মধ্যে যেতে হলে উযু করতেই হবে, আর উযু করতে হলে উযুর ফরজ প্রথম মুখমণ্ডল, দ্বিতীয়ত হাতের কোনি সহ ধোয়া, এটা ফরজ ধুতে হবে। তৃতীয়ত আল্লাহ পাক বলছেন অমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসেহ করো, আরেকটা ফরজ, তৃতীয় নম্বর ফরজ মাথা মাসেহ করা। মাথা মাসেহ করার ক্ষেত্রে আমাদের এই ভুলটা একটু বেশি হয়ে যায় মানুষের মধ্যে, একটু গুরুত্ব সহকারে মাথা মাসেহ বিধানটা হলো মাথার চার ভাগের এক ভাগ একবার মাসেহ করা ফরজ। এখন এই মাথা যখন চার ভাগের এক ভাগ মাসেহ করবেন, আপনার হাতটা যদি টুপি থাকে,
পাগড়ি থাকে অথবা মহিলাদের মাথায় কাপড় থাকে, যদি এখান মাথাটাকে দুইটা হাত দিয়ে এইভাবে শুধু একটু চাপ দিয়ে দেন, তাহলে আমরা এই মাথা মাসের হক আদায় হবে না। দোনোটা হাত আপনাদের মিলানো থাকতে হবে, দোনো হাত ছেড়ে দিলে মাঝখান থেকে বাদ পড়ে যাবে, দোনো হাত মিলিয়ে তারপরে পুরো হাত মাথার মধ্যে লাগিয়ে সামনের দিকে চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ, সম্পূর্ণ মাথা একবার মাসে করা সুন্নত, সম্পূর্ণ মাথা একবার, তবে মাথার ক্ষেত্রে তিনবার নয়, মাথা চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ। মাথা আবার বলছি, মাথা মাসের ক্ষেত্রে কানের উপর দিয়ে আমরা হাত বুলিয়ে দিয়ে যদি মনে করি যে মাথা মাসে হয়ে গেছে, ভুল হবে, হাত মিলিয়ে থাকবে, আঙ্গুলগুলো মিলিয়ে আঙ্গুলের সমস্ত আঙ্গুলগুলো মাথার সাথে মিলিয়ে তারপরে মাথা মাসে করলে চার ভাগের এক ভাগ পর্যন্ত গেলে এই মাথা মাসের ফরজ আদায় হয়ে যাবে। সম্পূর্ণ মাথা একবার সুন্নত, সেটা তিনবার নয়। তাহলে এই মাথা মাসের ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো হয়, এই মাথা মাথে সম্পূর্ণ হয় না, আর না হলে একটা ফরজ মাথা মাসে করা আপনার অজু হবে না, ফরজ তরক হয়ে গেলে। মাথা মাসের পরে ফরজ ক্ষেত্রে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন চারটা জিনিস, ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর পায়ের গোড়ালি পর্যন্ত গোড়ালি সহকারে ধোয়া হলো দুনো পায়ের ফরজ। এখন দেখেন হাত ধুতে গেলে যেমনিভাবে আমাদের হাতের আঙ্গুলিগুলো রয়েছে, একটু ফাঁক আছে সবার আঙ্গুলগুলো, হ্যাঁ, গোড়ার মধ্যে পানি যদি না পড়ছে তাহলে ফরজ আদায় হবে না। এই জন্য চেষ্টা করতে হবে এই আঙ্গুলের মধ্যে গোড়ার মধ্যে পানি কীভাবে পচিয়ে দেওয়া যায়। পাও ধুতে গেলে যেহেতু পায়ের আঙ্গুলগুলো লেগে লেগে থাকে, সেজন্য এই আঙ্গুল দিয়ে এটাকে পায়ের আঙ্গুলগুলো খেয়াল করতে হবে যেন প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক আমাদের পানি পচে যায়। যদি কোনো একটা আঙ্গুলের ফাঁকে পানি পচে না যায় তাহলে ফরজ আদায় হলো না, অজু হলো না। তার অজু করতে হলে চারটা জিনিস, মুখমণ্ডল ধোয়া ফরজ, হাতের কড়ি সহ সম্পূর্ণ হাত ধোয়া ফরজ, মাথার চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ, পায়ের টাকনু সহকারে দুনো পা ধোয়া ফরজ। এই চারটা ফরজ কোনো অবস্থায় কমতি ঘাটতি অলসতা কোনো কিছুর মধ্যে না আসতে পারে, চেষ্টা করতে হবে ফরজ যেন নষ্ট না হয়। এখন আসেন সুন্নতের বিষয়, ওজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ সুন্নতের কিছু নিয়ম রয়েছে। প্রথমে এই আপনার হাতের কবজি পর্যন্ত ধোয়া, তিনবার ধোয়া, আঙ্গুলগুলো খেলাল করা, এইগুলো সুন্নত। কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া, নরম জায়গা যেখানে আছে নাকের ভিতরে পানি দেওয়া, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করা, মুখমণ্ডল তিনবার ধোয়া, এইগুলো কিন্তু সুন্নত বিষয়। মাস মেসওয়াক করা গুরুত্বপূর্ণ ওজুর মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের জন্য যদি এই জিনিসটি সবসময় করা কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। তাহলে কত গুরুত্ব রয়েছে মেসওয়াকের, মেসওয়াক করা একটা সুন্নত। সুন্নত দাঁত মেসওয়াক করা, আলাদা মেসওয়াক কিনতে পাওয়া যায় অথবা কোনো ঢাল ব্যবহার করে এই মেসওয়াকের কাজ করতে পারেন। এই ওজু যদি সুন্দর মতো না হয়, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি অজু সুন্দর মতন করে, হক আদায় করে, ফরজগুলো সুন্দর মতো আদায় করলো, তারপরে সুন্নতগুলো সুন্দর মতো আদায় করে, সে যদি দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করে, আল্লাহ পাক তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই নফল এক অনেক গুরুত্বপূর্ণ। ওজুর পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একখানা হাদিস রয়েছে যদি কোনো ব্যক্তি ওযু করার পর কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এই কালিমা শাহাদাত পাঠ করে তার জন্য বেহেশতের আটটি দরজা খোলা হয়ে যায়, সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটু আছে, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দোয়া একটু লম্বা রয়েছে, তবে কালিমা শাহাদাত আদায় করলে চলবে। এই যে সুন্নত বিষয়গুলো রয়েছে, ওযু করার সময় আমরা একটা দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম,
আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন আল কুফরু জুলমাত। এই ওযু দোয়া বলা হয়, এই ওযু শুরুতে এই দোয়াটা যারা পারেন দোয়াটা করবেন, কমপক্ষে বিসমিল্লাহ রহমান রহিম বলে ওযু শুরু করতে হবে। সুন্নত, একটু উঁচু জায়গায় বসে ওযু করা সুন্নত। কোনো পাত্রের মধ্যে কোনো বদনা অথবা পাত্র দিয়ে যদি ওযু করা হয় সর্বশেষ পানি খেয়ে ফেলা, এটা একটা সুন্নত। ওযুর মধ্যে অনেকগুলো সুন্নত রয়েছে যেগুলো বইয়ের মধ্যে আপনারা পড়লে একবারে বা সিরিয়ালে পাবেন, তবে সুন্নতগুলো আদায় না করলে গুনাহ হবে না, আর ফরজগুলো ছেড়ে দিলে ওযুই হবে না। ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই, যেহেতু ওযুটা হলো এবাদতে গায়রে মাকসুদা, কোনো এটাতে কোনো ওয়াজিব নাই, শুধু ফরজ। ওয়াজিব ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে। তো ওযুর জন্য প্র্যাকটিক্যালি যদি আপনারা নেটে দেখেন প্র্যাকটিক্যালি ওযু কীভাবে সুন্নত তরিকা মতো ওযু করা যায় এটা দেওয়া আছে, চেষ্টা করবেন।